চাইতো না এই বাড়িটা রেডি আসেন টোটাল ওইদিকে টিমের চাল টাল ক্ষতি হয়েছে দেখলেন এবং কি বুঝলেন গতকাল রাত প্রায় 12টা নাগাদ অকস্মাৎ বিকট আওয়াজে এলাকাবাসী সহ একটা আতঙ্কের মধ্যে তারা লক্ষ্য করেছেন যে এ বাড়ির তিন মালিক ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার সহধর্মী তারা এই প্রচণ্ড বিস্ফোরণে, বিস্ফোরণটা কী হয়েছে এখনও বোঝা যাচ্ছে না, তারা কিন্তু একদম জানলা ভেঙে ছিটকে পাশে বাড়ি তারা পড়ে যাচ্ছেন এবং তারা এখন গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে তারা চিকিৎসাধীন আছে। তো এটা একটা আশ্চর্যের বিষয়, আশেপাশে প্রচুর বাড়ি, এমনকি আমার বাড়ির আপনাদের 4 নম্বর আমার বাড়িতেও আমার জানলায় এটা আমি আওয়াজটা পেয়েছি এবং জয়নগরের বহু অংশে মানুষ এটা আওয়াজ পেয়েছে কিন্তু তারা বুঝতে পারেন এটা কিসের থেকে হয়েছে। তো আজকে সকাল থেকেই সবাই এসছেন আতঙ্কিত, এদিকে যারা আমি দেখি অনেকগুলি বাড়িতে প্রত্যেকের বাড়িতেই দরজা ভেঙে গেছে, গ্লাস তো সমস্ত বিল্ডিংয়ে ভেঙে গেছে, ভিতরে সিলিং বন্ধ উড়ে গেছে। এটা আশ্চর্যভাবে এটা কিসের থেকে হয়েছে এখনও বোঝা যাচ্ছে না। তো আমাদের রাজ্য সরকারের পুলিশ দপ্তর থেকে আর একটা দপ্তর থেকে এটা তদন্ত করা হচ্ছে, ফরেন্সিক ডিপার্টমেন্টে এসছে সার্বিকভাবে তারা ঘুরে চেষ্টা করছেন, উপলব্ধি করার চেষ্টা করছেন বা অনুধাবন করার চেষ্টা করছেন এটা কিসের থেকে এরকমটা হয়েছে। এখনও পর্যন্ত বিপজ্জনক যা দেখলাম এবং তারা ভগবানের আশীর্বাদে বেঁচে আছেন, আমার বিশ্বাস এটা একটা অলৌকিক ঘটনা মতো, এটা থেকে অনেকে অনেকভাবে মন্তব্য করছেন কিন্তু এটা এখনও তদন্তে বেরিয়ে আসেনি কী হচ্ছে। তদন্ত নিশ্চয়ই বেরোবে, আমাদের দক্ষ পুলিশ অফিসাররা আধিকারিকরা একটা চেষ্টা করছেন এটা উন্মোচিত করা কী কারণে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তো আমি ডাক্তারবাবুর পরিবারের সুস্বাস্থ্য কামনা করি, সুস্থভাবে থাকেন, ভালোভাবে আছেন এবং যেটা যে আতঙ্ক আমাদের এই এলাকায় বিরাজমান তার থেকে দেখে আমাদের তদন্তক্রমে বেরিয়ে আসে কী কারণে হয়েছে। এখনও পর্যন্ত কতটা বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো রিপোর্ট আছে কি আপনাদের কাছে? পাশাপাশি প্রত্যেকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা দূর দূরান্ত অনেক বাড়িগুলিতে এফেক্ট হয়েছে, মানসিকভাবে মানুষ ভয় পেয়ে গেছে। এটা কিসের থেকে হয়েছে এটা উপলব্ধি এখন তারা করতে পারেনি বা সবার মনে চিন্তা, আমার মনে হয় সরকার বা সবচেয়ে দপ্তর মানুষকে আশ্বস্ত করবেন কী কারণ হয়েছে এবং এটার কারণটা কী, এত বড় বিস্ফোরণ ঘটাতে সারা আগতল একটা অংশ মানুষ একটা টের পেয়েছে, হয়তো সরাসরি অনেকে ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু এটা মানুষ বুঝেছে যে একটা কিছু ওখানে হয়েছে এবং আশেপাশে বাড়িগুলি কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং এ বিশেষ করে ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার সহধর্মী কুমার সূত্রধর প্রসঙ্গে ওরা কিন্তু যথেষ্ট মানে পরিমাণ যারা আহত হয়েছেন এবং আমি বলবো ভগবানের অশেষ কৃপা তারা প্রাণে বেঁচে গিয়েছেন এবং এটার যে তাদের যে বিল বা তাদের যে আসবাব অনেক দূরে অনেক বাড়ি থেকে ছিটকে পড়েছে এবং পাশাপাশি অনেক বাড়ি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সবাই একটা আতঙ্কে আছে, দেখা যাক তদন্ত কী বেরিয়ে আসে। ঠিক আছে। বাবা কোর্ট তো কি
কিছু নাই, পেছনটাই তো নাই, পেছনটাই তো ভাঙা নিচে পড়ছে। কাপড়ের কাপড়ের